আসলে প্রশ্নপত্র ফাঁস যদিও অভিযোগ ছিল, আমরা যেহেতু সবাই নেতিবাচক একটা সমাজে বসবাস করি, এটা কি গণমাধ্যম এবং অভিভাবকের দিকে বেশি ঝুঁকত, কিন্তু পরীক্ষা তো আসলে একটা বিশাল কর্মযজ্ঞ যেটা এই ছাপা দিয়েই বোঝা যায় সবকিছুতে, এই কারণে যাতে আমাদের ছেলেরা একটা ছেলে মেয়েরা একটা ভালো পরীক্ষা দিতে পারে। অবশ্যই দেখুন, আসলে এই পরীক্ষা নিয়ে বা প্রশ্নপত্র নিয়ে অনেক রকমের রিপোর্ট হয়, তবে আমরা আমাদের সংবাদ সম্মেলনে যেমনটি বলেছি যে এক একটি পরীক্ষায় যে হাজার হাজার প্রশ্নপত্র করতে হয়, মানে এত ধরনের প্রশ্নপত্র হয়, সেগুলো ছাপানো এবং এগুলোর জন্যে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, এবং যিনি প্রশ্ন করেন, যিনি প্রশ্ন মডারেট করেন, তারপরে ওই ছাপা হবার পরে ছাপাখানায় ছাপা হয়, তারপরে যে এটি আর কেউ দেখেন না, কোনো বোর্ডের কেউ দেখেন না, মন্ত্রণালয় দেখেন না, কেউ দেখেন না, এই বিষয়গুলো কিন্তু জনগণের আসলে সেভাবে জানা নেই। এবং এই পরীক্ষাটি যে একটি সারা দেশে একটা বিশাল কর্মযজ্ঞ, সেটিও আমরা অনেক সময় হয়তো তেমনভাবে অ্যাপ্রিসিয়েট করি না বা করতে পারি না। তো আশা করি আমাদের সকলের সহযোগিতায়, যত বিশাল কর্মযজ্ঞই হোক, সবার যদি সেখানে সহযোগিতা থাকে তাহলে সেই কঠিন কাজও সহজ হয়ে যায়, এবং আশা করি সেটিই আমাদের হবে। এবং আমাদের মূল যে উদ্দেশ্য, আমাদের পরীক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরা সঠিক মানসম্পন্ন শিক্ষা পাবে এবং তাদের জীবন তারা তৈরি করবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না। 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টারগুলোকে বন্ধ রাখা হয়েছে, এবং এটি বিভিন্ন কারণেই রাখা হয়েছে, তবে বিভিন্ন রকমের কোচিং আছে, কিন্তু যেহেতু আমরা এখনও এগুলোকে সব আলাদা করতে পারছি না এবং কিছু অসাধু চক্র নানান রকম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে অনেক রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, সেজন্য আমরা 1 তারিখ 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সকল কোচিং সেন্টারকেই বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। এবং আমি আশা করছি যে প্রতিটি জেলা উপজেলা সর্বত্র আমাদের যে প্রশাসন আছেন, পুলিশ আছেন, তারা এই বিষয়টিকে মনিটরিং করবেন এবং এগুলো সত্যি সত্যি বন্ধ থাকছে এই বিষয়টি তারা নিশ্চিত করবার চেষ্টা করবেন।